এবার চলে যাব হাওড়ায়। হাওড়ায় সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, যে কারণেই উদয়নারায়ণপুর থানায় ডেপুটেশন সুকান্ত মজুমদারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা বিজেপির আজকে ঘোষিত কর্মসূচি ছিল যে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, সেই কর্মসূচি ঘিরে কিন্তু আজকে এই মুহূর্তে জয়পুর থেকে একটি বাড়ি জিয়ারি করে এই মুহূর্তে উদয়নারায়ণপুর থানায় এসে উপস্থিত হয়েছে এবং উদয়নারায়ণপুর থানা থেকে বিক্ষোভ সমাবেশ আছে বিজেপি, সেখানেই কিন্তু অংশ নিয়েছে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে বিজেপি উদয়নারায়ণপুর যে থানা সেই থানার সামনে আছে। তাদের একটাই অভিযোগ যে বিজেপি কর্মীদের কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে বিজেপি কর্মীরা কিন্তু থানার যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ধরে নাড়াচাড়া করছে এবং থানার সামনে কিন্তু সেখানে বিজেপি কর্মীরা কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে পুলিশের সাথে কার্যত। এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীরা থানার যে যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এবং উদয়নারায়ণপুর থানায় ডেপুটেশন সুকান্ত, তবে এই মুহূর্তে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘিরে থানার সামনে রীতিমতো উত্তেজনা এবং পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হচ্ছে, পুলিশ কর্মীরা বোঝানোর চেষ্টা করছেন। সেখানে জড়ো হয়েছেন প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক এবং সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার। উদয়নারায়ণপুর থানায় ডেপুটেশন দিতে এসেছেন সুকান্ত মজুমদার, সেখানে থানার সামনে রীতিমতো উত্তেজনা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বিজেপি কর্মী সমর্থকদের, তারা গেট খোলার চেষ্টা করছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গেট খোলার চেষ্টা করছেন তারা। থানার সামনে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। আবারও যাব সন্তুর কাছে, সন্তু আরো বিস্তারিত বলবে। সন্তু, সন্তুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আমরা, তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুর থানার সামনে রীতিমতো উত্তেজনা। বিজেপির অভিযোগ যে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, সেই অভিযোগেই উদয়নারায়ণপুর থানায় ডেপুটেশন দিতে সুকান্ত মজুমদার গিয়েছেন, সঙ্গে রয়েছেন প্রচুর কর্মী সমর্থক, কিন্তু সেই ডেপুটেশন ঘিরে উত্তেজনা। গেট খোলার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা। আমাদের সঙ্গে সেখানে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, এই মুহূর্তের কি ছবি কি দেখতে পাচ্ছ? দেখে এই মুহূর্তে কিন্তু কয়েক হাজার বিজেপি সমর্থক কিন্তু উদয়নারায়ণপুর থানার সামনে রয়েছে এবং সামনে কিছুক্ষণ আগেই কিন্তু যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা, এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু বক্তব্য রাখবেন। কিন্তু এই যে বিজেপির যেটা অভিযোগ, সেখানে কিন্তু বিজেপি কর্মীদের কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, কার্যত এই অভিযোগগুলোই আজকে থানা ঘেরাও ডেপুটেশনের কর্মসূচি নেয়। সেই কর্মসূচিতে কিন্তু শুরুতেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ বিজেপি কর্মীরা যে ব্যারিকেড করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, এই কারণে উত্তেজনা তৈরি করে। এই মুহূর্তে কিন্তু যে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তাদেরকে কিন্তু পুলিশ ছড়িয়ে দিয়েছে এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে বক্তব্য রাখছেন। বেশ, আমাদের বিধায়ক আরো বড় কুকুর মনে হচ্ছে
এই উদয়নারায়ণপুর থানার ডেপুটেশন আমি প্রথমে আমাদের জেলা সভাপতি অরুণদাকে অনুরোধ করব তার নেতৃত্বে পাঁচ জনের একটি টিম থানার ডেপুটেশন দিতে যাবে। অরুণদা আপনি টিম নিয়ে থানার ডেপুটেশন দিতে যান, আমরা আমাদের সভার কর্মসূচি আমরা এখানে চালু রাখবো, আমরা সভার কর্মসূচি এখানে শুরু করব। আমাদের এখানে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানের জেলা সভাপতি অরুণ কুমার চৌধুরী আছেন, সবাই সামনে দিয়ে চলে আসুন, সামনে দিকে চলে আসুন। রাজনীতি করা হলে রাজনীতি করুক, কেউ করা হয় আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো থাকতে পারে।